বেরাবেরি আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালীতলায় স্বেচ্ছা রক্তদান শিবির। বেরাবেরি আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেরাবেরি কালীতলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। লকডাউনের জেরে মুমূর্ষ রোগীদের রক্তের সংকটাপন্ন অবস্থার ঘাটতি মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন। সিঙ্গুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভি ঘোষের সহযোগিতায় 70 জন গ্রামবাসী রক্তদান করেন। বিশেষ করে গ্রামের মহিলারা এদিন রক্তদান করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক রক্তদাতাদের থার্মাল গান দিয়ে শারীরিক পরীক্ষা করার পর রক্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি ও সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুখা সহ এবং গত 22 মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউন পরিস্থিতিতে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষ যাতে ভালো থাকে তিনি নিজে রাস্তায় নেবে, তার প্রশাসনিক লোকজন তিনি রাস্তায় নেবে লকডাউন মেনটেন করার জন্য বলেছেন। এবং এই লকডাউন পরিস্থিতির মধ্যে যাতে মানুষের কোনো খাবার অভাব না হয় তার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তিনি রেশন পৌঁছানোর ব্যবস্থা করেন। তার পাশাপাশি আপনারা জানেন যে 22 তারিখের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা হুগলি জেলা তথা সারা বাংলায় মানুষের কাছে রেশন সামগ্রীর পাশাপাশি যদি কোনো মানুষ তার যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তার নিত্য প্রয়োজন জিনিসের প্রয়োজন হয়, মুদিখানার দ্রব্য প্রয়োজন হয়, সেটা যাতে তাদের জন্য কেনার জন্য বাইরে বেরোতে না হয় আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে যে রক্তের সংকট দেখা দিয়েছে, এই লকডাউন পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে এবং এই রক্ত সংকটের মধ্যে আপনারা জানেন কিছু মানুষ আছে যাদের সারা বছর রক্ত লাগে, সেখানে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে বহু মুমূর্ষ রোগী আছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আবেদন জানিয়েছিলেন পুলিশ প্রশাসনের কাছে এবং আপনারা জানেন যে পুলিশের পক্ষ থেকে তারা যেভাবে এই করোনার মোকাবিলায় লড়াই করছেন সামনের সারিতে থেকে, সেই লড়াইয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে তারা কিন্তু প্রায় 1 মাস ধরে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ যৌথ উদ্যোগে 1000 মানুষের জন্য রক্ত দিয়েছে, পুলিশ কর্মীরা তারা রক্ত দিয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন দলের কর্মীদের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে এবং তারই উদ্যোগ হিসেবে আজকে বেরাবেরি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস, আমাদের সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভি ঘোষের নেতৃত্বে আজকে এখানে কিন্তু দেখুন আমরাও একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে আমাদের এই এলাকার সমস্ত সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের বেচারাম মান্না, কিষাণ খেত মজুর সেলের সভাপতি এবং বিধায়ক বেচারাম মান্না থেকে শুরু করে, করই মান্না থেকে শুরু করে, দূর সুমন্দা থেকে শুরু করে সবাই আমাদের সিঙ্গুরের যারা নেতৃত্ব এবং এই বেরাবেরির পবিত্র মাটিতে দাঁড়িয়ে যে সিঙ্গুর আন্দোলনের পীঠস্থান সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রক্তদান শিবির আমরা একটাই কথা শুধু বলতে চাই, আমরা রাস্তায় আছি, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় আছে, বাংলার মানুষ তারা ঘরে থাকুক, তাদের যে কোনো প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশে আছি, শুধুমাত্র একটা ফোন কল করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার কাছে পৌঁছে যাবে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।